মানে আমি রাইজর দল আর অসম জাতীয় পরিষদ দুইটা দলে ইউনাইটেড হবর কারণে একটা পার্টির রূপে সামিল হবর কারণে আমি প্রচেষ্টা অব্যাহত রাখিছো। আমার রাইজর দলের তরফের পর ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেল যে আমি একলগ হব লাগে, আর রাইজর দলের তরফের পর ইতিমধ্যে জাতীয় পরিষদলে এখন চিঠিও দিয়া হয়েছে যে দুইটা দলে লগ লাগে একটা নতুন দল আমি গঠন করা দরকার, যাতে আঞ্চলিক দলবিলাকর একটা শক্তিশালী রূপ এটা মানুষে চাব পারে। আজি প্রত্যেকটো রাষ্ট্রীয় দলের ওসর কেতিয়াও কোনো রাষ্ট্রীয় দলের ওসরতে কেতিয়াও অসমবাসী কেতিয়াও নিরাপদ নহয়। অসমৰ প্রকৃত অর্থত সমস্যার যদি সমাধান করব লাগে তেতিয়াহলে আমি আঞ্চলিকতাবাদ করব লাগিব। আঞ্চলিক সরকার এখনেহে প্রকৃতপক্ষে অসমৰ জাতীয় সমস্যাবিলাক সমাধান করব পারে। কিন্তু তার বিপরীতে আমি দেখিবলৈ পাইছো যে এতিয়া অতিকেন্দ্রিক ব্যবস্থা বিশ্বাস করা বিজেপিয়ে ইটোর পিছত ইটো অন্যায় করে আছে। গতি আঞ্চলিকতাবাদের প্রাসঙ্গিকতা আছে, আমি সকল আঞ্চলিক দল সকলকে ঐক্যবদ্ধ হবর কারণে আর জনগোষ্ঠীয় যাক দল আছে তেওঁলোকক ইউনাইটেড প্লেটফর্মত আহিবর কারণে, আর জাতীয় পরিষদ রাইজর দল আর অজিত ভূঁইয়ার নেতৃত্বাধীন যে পার্টি এই গোটেকিটা আমি একলগ হয়ে একটা নতুন পার্টি করা উচিত বলে মানে ভাবো। মানে আমি রাইজর দল আর জাতীয় পরিষদ দুইটা দলে ইউনাইটেড হবর কারণে একটা পার্টির রূপে সামিল হবর কারণে আমি প্রচেষ্টা অব্যাহত রাখিছো। আমার রাইজর দলের তরফের পর ইতিমধ্যে সিদ্ধান্ত হয়ে গেল যে আমি একলগ হব লাগে, আর রাইজর দলের তরফের পর ইতিমধ্যে জাতীয় পরিষদলে এখন চিঠিও দিয়া হয়েছে যে দুইটা দলে লগ লাগে একটা নতুন দল আমি গঠন করা দরকার, যাতে আঞ্চলিক দলবিলাকর একটা শক্তিশালী রূপ এটা মানুষে চাব পারে। আজি প্রত্যেকটো রাষ্ট্রীয় দলের ওসর কেতিয়াও কোনো রাষ্ট্রীয় দলের ওসরতে কেতিয়াও অসমবাসী কেতিয়াও নিরাপদ নহয়। অসমৰ প্রকৃত অর্থত সমস্যার যদি সমাধান করব লাগে তেতিয়াহলে আমি আঞ্চলিকতাবাদ করব লাগিব। আঞ্চলিক সরকার এখনেহে প্রকৃতপক্ষে অসমৰ জাতীয় সমস্যাবিলাক সমাধান করব পারে। কিন্তু তার বিপরীতে আমি দেখিবলৈ পাইছো যে এতিয়া অতিকেন্দ্রিক ব্যবস্থা বিশ্বাস করা বিজেপিয়ে ইটোর পিছত ইটো অন্যায় করে আছে। গতি আঞ্চলিকতাবাদের প্রাসঙ্গিকতা আছে, আমি সকল আঞ্চলিক দল সকলকে ঐক্যবদ্ধ হবর কারণে আর জনগোষ্ঠীয় যাক দল আছে তেওঁলোকক ইউনাইটেড প্লেটফর্মত আহিবর কারণে, আর জাতীয় পরিষদ রাইজর দল আর অজিত ভূঁইয়ার নেতৃত্বাধীন যে পার্টি এই গোটেকিটা আমি একলগ হয়ে একটা নতুন পার্টি করা উচিত বলে মানে ভাবো। এনি ভারত 24-র প্রথম প্রয়াস জুবিন গার্গর গীতর প্রতিযোগিতা, জুবিনর গানে কি আনে, অডিশনের বাবে যোগাযোগ করক 8638661821 আর 8812831556 নম্বরত। এনি ভারত 24 উদ্যোগত একটা নতুন সঙ্গীতের প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে যত মূর গানের প্রতিযোগিতা হব, আপনাদের তো প্রতিযোগী হিসাবে আসব পাব, আর মূর ফল আন্তরিক শুভকামনা জানাইছো। আর অনুষ্ঠানটির নাম হয়েছে গানে কি আনে, সকলকে মরম জানাইছো, সকলে আহক ইয়াত অংশগ্রহণ করক। থ্যাংক ইউ ভেরি মাচ, লাভ ইউ। আপনার ঘরখন আর অফিস চালে চকুরাক সজাওক। আজি আহক সকল ধরনের অত্যাধুনিক ফার্নিচারের বাবে সিটি ফার্নিচার 6 মাইল গুয়াহাটি। আমার ঠিকনা 6 মাইল পাঞ্জাবাড়ি রোড পুরবিদারির সম্মুখত গুয়াহাটি। আমার যোগাযোগ নম্বর 9435013969।